কাঁঠাল আমাদের দেশের একটা জাতীয় ফল। কাঁঠাল দিয়ে আমরা অনেকেই অনেক রকমের রেসিপি করে খেয়ে থাকি। তো আমি আজকে নিয়ে আসছি কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটা ভর্তা রেসিপি, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আসছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলোই কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলোকে আমি চকলা এভাবে ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি। তো এই বিচিগুলোকে আমি ভর্তা করবো। আর এখানে আমি ভর্তার জন্য যা যা লাগবে, এখানে আমি 4-5টা কাঁচামরিচ, 2টা সরি 4-5টা শুকনামরিচ, 2টা কাঁচামরিচ এবং রসুন ও পেঁয়াজ কুচি করে রাখছি, আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি বিচিগুলোকে দেখুন খুব সুন্দর করে একদম এই লাল যে একটা ই ছিল সেটাকে আমি উঠিয়ে আনছি। এটা আপনারা চাইলে শিলপাটায় বা কোনো পাথরে ঘষা দিলে এটা উঠে যাবে। তো এরপর আমি এটাকে এই কাঁঠালের বিচিকে সেদ্ধ করব। তো এই ফাঁকে বলে নেই, কাঁঠালের বিচি কিন্তু ভেজেও ভর্তা করা যায়, সেটাও কিন্তু অনেক মজা হয় এবং সুন্দর একটা ফ্লেভারও বের হয়, আর এটার অন্যরকম একটা স্বাদ। তো আপনারা এভাবেও খেয়ে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দেবো পানি। পানি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং কালারের জন্য দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ। হলুদটা না দিলে দেখা গেলো কষে কাঁঠালের বিচিগুলো কালো হয়ে যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার বিচিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা টিভিতে দেখছিলাম একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওটাকে নামিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে। এখানে আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল দিব, দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন, সরিষার তেল দিলে কিন্তু ভর্তা রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 5টা শুকনামরিচ দিয়ে দিলাম, তারপর সেই রসুনগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই কাঁচামরিচ দুটো এবং দিয়ে দেবো পেঁয়াজগুলো। এখন আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই একটু ভেজে নেবেন, ভাজলে কিন্তু এই পেঁয়াজ এবং এগুলোকে ভেজে নিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা যারা খোলায় ভাজতে পছন্দ করেন তারা তেল ছাড়াও ভাজতে পারেন। ভর্তা কিন্তু 2 রকম ভাবেই করা যায়। তো কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজ এবং রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব এবং চলে যাব ভর্তা তৈরি করার জন্য। এখানে আমি চলে আসছি ভর্তা বাটার জন্য। এখানে সবার আগে আমি মরিচগুলোকে নিয়ে দিলাম, কারণ মরিচগুলোকে একটু আগে বাটতে হবে যাতে একটু মিহি হয়। তো আমি খুব একটা মরিচগুলোকে মিহি মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি মরিচ এবং এগুলো বেটে নেব খুব সুন্দর করে। তো আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে পছন্দ করেন তাহলে আরও দিতে পারেন। তো আমার যতটুকু লাগবে, আমি যতটুকু খেতে পারি ততটুকুই দিয়েছি। এরপর আমি বাটা হয়ে যাওয়ার পর কাঁঠালের বিচিগুলোকে আমি অল্প অল্প করে বেটে নেব। কাঁঠালের বিচিগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, পুতার নিচে দিলে একদম ইয়ে হয়ে যাচ্ছে, দেখুন একদম আলু ভর্তার মতো হয়ে যাচ্ছে। তো এক এক করে আমি খুব সুন্দর করে এটাকে ভেঙে নেব। আগে আমি ভাঙবো, তারপর আমি আবারও আরেক বাটা দিব। তো দেখুন এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করতেছি। তো এতক্ষণ যারা দেখতেছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার ভর্তাগুলো বাটা হয়ে গেছে, আমি আবারও পুনরায় আরেক বাটা দিতেছি। আমি কিন্তু এখনো সেই সামনের যে মরিচ এবং পেঁয়াজ বাটা সেগুলোর সাথে মিশাইনি। এটা কিন্তু একদম ঝুরঝুরে, এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, পানি দিলে কিন্তু আপনার ভর্তার স্বাদটা আপনি পাবেন না। তো দেখুন আমি একদম মরিচের সাথে সবকিছুর সাথে আরো এক বাটা দিয়ে নিয়েছিলাম, একদম ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। তো এখন আমি খুব সুন্দর করে গুছিয়ে নেব। তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি এবং আকাশের একটু শব্দ আসতে পারে, আপনারা এটা স্কিপ করবেন, কিছু মনে করবেন না। তো দেখুন আমি খুব সুন্দর করে এটাকে গুছিয়ে ভর্তাটাকে ই করে নেব। তো এই ভর্তাটার স্বাদ আমি আরো বাড়ানোর জন্য এখানে আমি এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে আপনারা স্কিপ করবেন, ধনিয়া পাতা না দিলেও কিন্তু হবে। তো আমার কাছে যেহেতু আছে আমি এখন দিয়ে হাত দিয়ে এটাকে আবারও সুন্দর করে ই করে নেব, মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই লবণটা টেস্ট করবেন। আমি কিন্তু সেদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম আর মরিচ বাটার সময় হালকা একটু দিয়েছি, এতেই আমার লবণ একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন আমার ভর্তাটা ফাইনালি একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। আমি কিন্তু একদম মিথ্যা বলছি না, এই কাঁঠালের বিচির ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে এত পরিমাণে টেস্ট হয়, আপনারা মাছ মাংস রেখে এই কাঁঠালের বিচি দিয়েই ভর্তা ভর্তা দিয়ে একদম ভাত পেট ভরে খেতে পারবেন। একবার হলো আপনারা ট্রাই করবেন এভাবে ভর্তাটা। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ হাফিজ।